করছি আর তার উপর এ এটা সুবহানাল্লাহ আর কিছু বলবো না আমি ওকে চমচম বলিনি, আমি কালাকাঁদ বললাম। আমরা সিনেমায় ফেরত আসি, অনেক ধরনের মিষ্টি পাবেন যেখানে চিনি দিয়েই মিষ্টি তৈরি হয় আর চিনির আলাদা করে কোনো ফ্লেভার থাকে না, ঠিক আছে? জাস্ট ওই স্বাদটুকু থাকে, ওই অ্যাসেন্সটুকু থাকে আর এইটাই ধরে নাও পুরো গল্পের মধ্যে আর কি রয়েছে। পুরো যে গল্পটা যেরকমভাবে বুনেছে আর কি, পুরো ব্যাপারটাই হচ্ছে এইভাবেই তুমি রিলেট করতে পারবে। আর প্রত্যেকটা চরিত্র নিজের মতো করে ইউনিক, নিজের জীবনে অনেক অনেক মানে একটা পাজলের যেরকম হয় না যে অনেক বক্স থাকে, এইসব খাপে খাপ মিলে কী করে একটা সুন্দর পিকচার তৈরি করা হয়। আমি যেটাই বারবার করে বলছি সব জায়গায়, সেটা হচ্ছে কি সিম্পলিসিটির মধ্যে অনেক কমপ্লিকেশনস আছে যেগুলোকে আমরা দেখতে পাই না এখানে ডেলি, তো সেই জিনিসগুলোকে অনেক বেশি ফোকাস করছে। আর আশা করি যে এই জার্নিটা বা চিনি টুয়ের জার্নিটা যারা যারা দেখবে কিছু না কিছু তো ডেফিনেটলি শিখবে, কারণ আমি সিনেমাটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি অ্যাজ এ পার্সন। চিনিতে আমরা দেখতে পেয়েছি যে মা মেয়ের একটা মিষ্টি সম্পর্ক দেখা যাচ্ছে, বাট চিনি টুতে সম্পর্কগুলো একটু ভিন্ন স্বাদের, তো সেটার এক্সপিরিয়েন্সটা কেমন? বাট প্রথমটা করার পর তোমার এটাতে সেই কাজটা করে কেমন লাগে? আমি একটা জিনিস যেটা বুঝেছি যে একটা গল্পকে শুধু সুন্দর বা একটা রসায়ন শুধু মা মেয়ের সম্পর্কে থাকতে পারে, মানে শুধু হয় যে তা নয়, ডেফিনেটলি মা মেয়ের সম্পর্কে হয়, কিন্তু অতটাই গাঢ় সম্পর্ক আমরা এই পৃথিবীতে আসার পর নিজেরাও তৈরি করতে পারি অনেকের সঙ্গে, যার জন্য দুটো মানুষের বিয়ে হয়, যার জন্য তাদের যখন সন্তান হয় তখন তাদের একটা নতুন রিলেশন তারা ক্রিয়েট করে। আমার কলেজেই ফিলোসফি পড়েছে, এইটাই হচ্ছে ব্যাপার। আমরা সম্পর্ক শুধু কিছু আছে যেটা আমরা নিয়ে ইনহেরিট করি আর কিছু আছে সম্পর্ক যেটা আমরা পৃথিবীতে এসে তৈরি করি। সো সব কিছুর মধ্যেই ইকুয়ালি ইফ উই আর ইনভলভড ইনাফ যে কোনো সম্পর্ক অতটাই গাঢ় হতে পারে, বেশি জাল দিলে বেশি গাঢ় মিষ্টি তৈরি হবে। বাকিটা চিনি যখন হয়েছে তো মানে অপোজিট যে ক্যারেক্টারটা করছে সেটা আরেকজন করছে, চিনি টুতে তুমি প্লে করছো, তোমার জন্য সেটা কতটা চ্যালেঞ্জিং হয়েছে? না, এটা সম্পূর্ণ আলাদা গল্প, যেটা আমরা বারবার বলছি ইটস আ থিম্যাটিক সিকুয়াল, কিন্তু এখানে আগের গল্পের সাথে কোনো রিলেশন নেই। চিনি এবং মিষ্টি যে কেমিস্ট্রির ব্যাপারে আমরা সবাই জানি, তারা কিন্তু এখানে বন্ধু, এটা আলটিমেটলি দুটো বন্ধুর গল্প কিন্তু কানেক্টেড উইথ সাম আদার স্টোরিজ, এবং সেটা চ্যালেঞ্জিং না আসলে। মৈনাক ভৌমিকের সেটে না ওরমভাবে কেউ মানে ঘরে বসে ভাবে রোল নিয়ে এইসব, ইটস নট আ সেট লাইক দ্যাট, ইটস আ ফান সেট, ওখানে আমরা খুব মজা করে শ্যুটিং করেছি। যদি সত্যি খুব চ্যালেঞ্জিং কিছু হয়ে থাকে সেটা হচ্ছে যে মধুমিতা সরকারের ডেট পাওয়া, কারণ সেটা আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো একটা পয়েন্টে পরে, বড় অভিনেত্রী, তো আমি চেষ্টা করেছি, আমি ক্ষুদ্র শিল্পী হিসেবে আমি ম্যাচ করার চেষ্টা করেছি, দেখা যাক তোমরা বলবে এবং মধুমিতা সরকার বলবে যে আমি পেরেছি কিনা। এইটা শুটিং এই করে সব থেকে বেশি এই ক্যারেক্টার নিয়ে, মানে মৈনাকদা যখন আমাদেরকে ব্রিফটা দিয়েছে আমরা ক্যাফেতে বসে, আমরা একটা গ্রাফ সেট করে নেওয়ার পর এতটাই হোমওয়ার্ক চলেছে, অ্যাটলিস্ট আমার তরফ থেকে তো এমনই হোমওয়ার্ক চলেছে কিন্তু চিনির থেকে আলাদা হতে হবে। এটা চিনি এবং মিষ্টি যেহেতু অপা দিয়ে আছে, পিঙ্কি দিয়ে আছে, মানে দি থ্রি ক্যারেক্টার্স ওরা সেম, মানে ওরা সেম বলবো না, এই নাম দিয়ে আর কি এই তিনটে চরিত্র আছে কোনোভাবে যে এটা একটা ডিফারেন্ট ইউনিভার্স গল্প আর কি, মানে ওটা একটা পৃথিবীর গল্প যেখানে ওরা মা মেয়ে ছিল আর এটা পুরো একটা আলাদা একটা পৃথিবী যেখানে এই মানুষগুলো আছে। তো এটাই বলবো যে কি মৈনাকদার একটা দারুণ বে আছে কি ও প্রচণ্ড চাপে থাকা সত্ত্বেও সামনে ইউনিটে বা ওই যে এনভায়রনমেন্টটা এত সুন্দর একটা ক্রিয়েট করে রাখে যে আমরা আমাদের মতো ভাবতে পারি, আমরা ওই চাপটা নিতে পারি না যে কি আচ্ছা এটা ভালো হচ্ছে তো ওটা খারাপ হচ্ছে, নিজের মতো করে নেয়। এবার যেখানে মনে হবে যে কি না চরিত্র থেকে একটু সরে যাচ্ছে তখন এসে আচ্ছা চল না এটাকে একটু এটা বাদ বাকি হি জাস্ট লেটস ইউ বি, মানে এই একটা অদ্ভুত ব্যাপার আছে যেটা আমার মৈনাকদার সম্পর্কে খুব ভালো লাগে। এটা সেকেন্ড টাইম আমাদের এই কোলাবরেশনটা হচ্ছে, আমি অত্যন্ত খুশি আর তার উপর এ সুবহানাল্লাহ আর কিছু বলবো না। মানে সেটার সবচেয়ে মজার মুহূর্ত তোমার মতে মানে তুমি কি দেখছো? একটা মুহূর্ত আছে যেটা খুব ক্রুশাল ছবির ক্ষেত্রে, এবং এটা খুবই রোম্যান্টিক একটা মুহূর্ত যেটা আমাদের দুজনের মধ্যে হচ্ছিলো,
আমরা দুজনে একেবারে ঢুকে গেছিলাম সেখানে, উই ওয়ার ইন দ্যাট মোমেন্ট। কিন্তু আমরা দেখছি না পিপল যারা, মানে আমাদের তো আইলাইনে বাকি ক্যামেরাম্যান সবাই রয়েছেন, সিনেমাটোগ্রাফার এবং সবাই রয়েছে, সবাই হাসছে কেন আমি বুঝতে পারছি না। আমরা ভাবছি যে আমরা কি মানে বেশি ঢুকে গেছি ব্যাপারটা। তারপরে আমি ঘুরে তাকিয়ে দেখি আমি আর মধুমিতা দুজনে ভেড়ার পাল আসছিল। উই ওয়ার ডুইং আ রোম্যান্টিক সিন ইন দ্য ব্যাকগ্রাউন্ড দেওয়ার, মানে প্রচুর মানে ভেড়ার পাল মানে কি, মানে প্রচুর ভেড়া। তো এইগুলো হতেই থাকে, কারণ আমরা তো মানে প্রচুর বাইরে গিয়ে শুটিং ফুটিং করেছি, মানে বাইরে ইন দ্য সেন্স রাস্তাঘাটে শুটিং করেছি অ্যান্ড এভরিথিং। সো প্রচুর মজার মজার ঘটনা ঘটেছে। কিন্তু সব থেকে মজার যেটা হচ্ছে যে মইনাক ভৌমিক আফটার এভরি শট হি উড টেল ইউ সামথিং উইচ ইজ অলওয়েজ ভেরি ফানি। মানে ওটাই হচ্ছে ভাইবটা, মানে হি ইজ ভেরি স্পেসিফিক অ্যাবাউট হোয়াট হি ওয়ান্টস, কিন্তু যখন কাজের সময় চিট কুট ব্যাকসিটটা নিতে পছন্দ করে কিন্তু সবসময় ফোরফ্রন্টে আছে। That is the sweetest thing about him. Yeah, yeah, actually. He's chini. Yeah. Actually, চিনি টু এমন একটা গল্প, আশা করি আপনাদের সবাইকে কিছু না কিছু ছোটোখাটো জিনিসই শেখাবে, মানে বিশাল হাইলি বহু ফিলোসফিক্যাল কিছু আর কি নেই গল্পটার মধ্যে। কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে আবার সেই কুঙ্কু বানা দেখেছো, মানে আয়নার দেখে দেওয়া সিক্রেট রেসিপি ইজ হোয়াট ইজ নাথিং, সিম্পলিসিটি ইজ দ্য কি। সো জাস্ট ওই জিনিসটাই হচ্ছে চিনিতে, হালকা করে ওই হিন্টটাই রয়েছে। মানে আমরা যখন এত তাবড় তাবড় উত্তর খুঁজতে সব জায়গায় যাই না, উত্তরটা পাশেই থাকে। Just like that, আমার মনে হয় যে চিনি টু ইজ গোয়িং টু বি আ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান এক্সপিরিয়েন্স ইফ ইউ হিট দ্য থিয়েটার্স, অ্যান্ড প্লিজ ডু ইট অন 11th of August। বাকিটা আর কিছু বাকি আছে বলার, মানে আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি, মানে এটা তো প্রো একদম, না কিছুই না। আপনারা প্লিজ সপরিবারে দেখার মতন ছবি এটা, সবাই মিলে আনন্দ করে ইন্ডিপেন্ডেন্স ডের উইক, হ্যাঁ ভারত স্বাধীন হয়েছিল এই একটা ইম্পর্ট্যান্ট উইক আমাদের, আসুন আমাদের ছবি দেখুন, আরও যা যা ছবি বেরোচ্ছে সবকটাই দেখুন, এবং অবশ্যই এই ছবিটা দেখে নিন, কারণ এরপরে কিন্তু আর আর দেখা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।